হ্যালো বন্ধুরা তোমরা কীরকম আছো আশা করি সবই ভালো আর সুস্থ আছো তো তোমরা লেগে আজকে আমি একটা সুন্দর ভিডিও নিয়ে আইছি ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখিও ফার্স্টেই হইয়া তো ওইদিকে দেখো একটা বাটির মধ্যে আমি নিছি বেসন কালো হলুদ লবণ কাঁচা লঙ্কা আর কুচি করা পেঁয়াজ আর এইদিকে নিছি মাছের ডিম তো আজকে মাছের ডিম দিয়েই আমি রান্নাটা করবো আর রান্নাটা হইলো মাছের ডিমের বড়া না বন্ধুরা মাছের ডিমের বড়া দিয়ে তরকারি তো তোমরা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখিও আশা করি তোমরা সবের ভালো লাগবো আর এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিছি তেলটা গরম হওয়ার পরে এই যে মাক্সি আমি সব কিছু এটা দিয়েই আমি বড়াটা করবো আর এই বড়াটা দিয়েই আমি তরকারিটা রান্না করবো তো আমি একে একে বড়াটা বানাইলি আর তো দেখো আমি কি সুন্দরভাবে বড়াটা করি আর তোমরাও সেমভাবে করিও বন্ধুরা আমি একটু বেশি রান্না জানি হয়তো তোমরা থেকে বেশি না বন্ধুরা জাস্ট তোমরা লোক একটু টং করছি রাগ করিও না তো তোমরা এদিকে দেখো আমি বড়াটা বানাই আর তো আমার এদিকে বড়াও ভাজা কমপ্লিট হয়ে যাব আর এদিকে আমি যা যা লাগে সব কিছু রেডি করিয়া রাখছি তোমরা সব কিছু না তোমরা ভিডিওটা দেখতে দেখো তারপরে দেখো আমার বড়াটা ওই গেছে বড়াটার একটু উল্টাইয়া পাল্টাইয়া দিয়ার যাতে বড়াটা সুন্দর করিয়া হয় এদিকে দেখো আমার বড়াটা লাল টুকটুকে উই গেছে এটা বন্ধুরা তরকারি দিব নাইলে আর টুক ভাজা করলাম না তো তোমরা যদি বড়া খাও এমনি বড়াও খাইতে পারবে মাছের ডিমের বড়া তো বন্ধুরা লাভ নাই উফ অনেক টেস্টি তো আমি তরকারি বানাই মোটার লিগে একটু কম পাচ্ছি আর এদিকে টমেটো দেখছো তো খাটিয়া রাখছি আলু আলু আর টমেটো আর এদিকে একটা তাওয়ার মধ্যে আমি গোটা জিরা দারচিনি আর এলাচটা একটু তাওয়ার মধ্যে আমি ভাজি আর এটা তেল ছাড়া বন্ধুরা তেল দিবায় না তো ওইটারে আমি এখন বাটমু বাটিয়েই রান্নাটা করবো ওইদিকে দেখতে পারছো আমি পাটার মধ্যে মেশি আর এইদিকে ওই যে কাঁচা লঙ্কাগুলোও আমি তাওয়ার মধ্যে অল্প ভাজি নেবো তো ওই ভাজার কারণটা ওই লোকের বন্ধুরা ভাজলেই রান্নাটা স্বাদ হইব তোমরা এরকম করিয়া রান্না করিয়া দেখিও অনেক টেস্ট হয় বন্ধুরা তারপরে দেখো আমার এদিকে ওই মশলাটা বাটাওয়ার পরে আমি কাঁচা লঙ্কাটাও দিলেইছি আর এদিকে আলু খাটিয়া রাখা আসলো এটিরেও আমি ভাজা করি লি হালকা একটু ভাজা করিয়া রাখুন আর এদিকে দেখো আমি মরিচটাও বাটা স্টার্ট করছি তো আমার এই মশলাটা ইলো মেইন এই তরকারির তোমরা যদি মশলাটা দিতে পারো এই ডিমের তরকারিটা তোমরা খাইয়া দেখিও তোমরা নিজেই আমার ভিডিও খুঁজিয়া বাইর করিয়া কমেন্ট করবা যে সত্যি নামে মিথ্যা হয়েছে তারপরে আমি কড়াইয়ের মধ্যেই দিছি অল্প তেল অল্প না একটু সম্বাষ হলে একটু বেশিই দিছি তারপরে দিলাম গোটা জিরা সম্বাসে আর দিলাম টমেটো এই দুইটা জিনিসই লাগে সম্বাস দিতে টমেটোটা দিলে আর কি তরকারিটা একটু ঘন হয় তারপরে আমি একটু জল দিলাম দেওয়ার পরে ওই যে বাটিয়া রাখছিলাম মশলাটা ভাজা মশলাটা এই মশলাটাই আমি ঢালি দিছি আর কোনো মশলার প্রয়োজন নাই বন্ধুরা জাস্ট হলুদ লবণ তো দিতেই লাগে তরকারিত এটা একটু আমি হালকা করে দিবো তোমরা দেখিলাম এই যে এখনই আমি দিলেইছি হলুদ হালকা একটু লবণ আর এটা হইল হালকা একটু চিনি অপশনাল তোমরা যদি দেও দিও না দিলেও নাই তারপরে আমি আলুগুলা যে বাজিয়ে রাখছিলাম এই আলুগুলাও দিলেই আর দিয়া ভালো করিয়া একদম কষাই মারি দিকে দেখো আমি এই গটির মধ্যে বইছি গরম জল কারণ গরম জলটাই আমি তরকারি দিব এদিকে দেখো কত সুন্দর আমার কষানো হয়েছে হওয়ার পরে আমি গরম জলটাই ডালছি ডালার পরে এই ডিমগুলা দিয়া আমি ঢাকিয়া রাখবো তো আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টে জানাইও আর আমার ভিডিওটা এখানেই আমি শেষ করে দিব আর বড়ো আর না তো আমি অফ ক্যামেরা তরকারিটা খাইমও তোমরা আর দেখানি হইতো না তো তোমরা ঘরে বানাও আর নিজে খাও আর ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিও তো আজকালে টাটা বন্ধুরা